আসসালামু আলাইকুম ইব্রন আজকে আমি আপনাদের দারুণ মজার এই চকলেট কেকটি বানিয়ে দেখাবো আর এই চকলেট কেকটি আমি সম্পূর্ণ চুলাতেই বানিয়েছি কিভাবে চকলেট কেক একদম পারফেক্ট হবে সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্সে আমি আমার এই ভিডিওতে দিয়েছি চলুন তাহলে দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই তো প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা অবশ্যই ময়দা নেওয়া ট্রাই করবেন যেহেতু এটা স্পঞ্জ কেক বানাবো আমি তারপর এখানে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ কোকো পাউডার আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য লবণ এখন এগুলোকে সুন্দরভাবে চেলে নেব শুকনো পুকরগুলোকে চেলে নিলে কোকো পাউডার ময়দা এবং বেকিং পাউডার খুব সুন্দরভাবে একত্রে মিশে যায় এবং দানা দানা কোনো অংশ থাকে না সেক্ষেত্রে কেক অনেক সুন্দর হয় তারপরে আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর এই চিনিটাকে আমি একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে এটাকে এখন ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নিলে কেকের পারফেক্টনেসটা অনেক সুন্দর হয় এবং কেকটা কখনও চুপসাবে না আপনারা চেষ্টা করবেন চিনিটা গুঁড়ো করে নিতে যদি চিনিটা গুঁড়া করা না যায় তাহলে আস্ত নিলেও চলবে তো এখন আমি এখানে নিয়ে নেব দুইটা ডিম আর এই দুইটা ডিম আমার রুম টেম্পারেচারের ছিল ফ্রিজে যদি ডিম থাকে তাহলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটাকে বের করে নিয়ে রুম টেম্পারেচারে করে নিতে হবে এখন এই দুইটা ডিমকে আমি একটা বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব যখন ডিমটা একটু ফ্লাফি হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেব সেই যে গুঁড়ো করে রেখেছিলাম চিনি সেখান থেকে অর্ধেক চিনি তো অর্ধেক চিনি দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নেব বিট করতে করতে যখন দেখবো এরকম সাদাটি হয়ে গিয়েছে তখন এখানে আরেক ধাপের চিনি দিয়ে দেব অর্থাৎ আমি চিনিটা এখানে একবারে ধাপ করে দেবো না দুই ধাপে মেশাবো তো ডিম আর চিনিটা বিট করার পর এরকম সাদাটা হয়ে যাবে যখন এরকম সাদাটা হয়ে এরকম ঘনত্বে চলে আসবে আর বিটারটা এরকম ঢেউর মতো ঘুরতে থাকবে তখন বুঝে নিতে হবে আমাদের ফোমটা রেডি এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি এখানে হাফচা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে আবারও একটু বিট করে মিশিয়ে নিলাম তো এখন আমাদের এখানে শুকনো উপকরণ মেশানোর পালা তো আমি যে আগে থেকে শুকনো উপকরণগুলোকে চেলে রেখেছিলাম সেগুলোকে এখন আবারও চেলে দুইবারে মেশাবো তো আমি প্রথম ধাপে শুকনো উপকরণ এখানে দিয়ে দিয়ে আলতোভাবে মেশাচ্ছি আর এই কাজটা অনেক ধীরে ধীরে করতে হবে ডিমের ফোমটা কোনোভাবেই নষ্ট করা যাবে না জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নেবেন আর আপনারা চেষ্টা করবেন এরকম একটা হ্যান্ড উইক্স ব্যবহার করতে হ্যান্ড উইক্স না থাকলে স্প্যাচুলা দিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন তো আমার প্রথম ধাপের মেশানোটা শেষ এখন আমি দ্বিতীয় ধাপে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি আমাদের মেন উদ্দেশ্য থাকবে যেন ডিমের ফোমটাকে ঠিক রেখে আমরা আলতো আলতো করে ময়দাটা ডিমের ফোমের পরতে পরতে মেশাই তার জন্য এত আস্তে আস্তে মেশাচ্ছি তারপরে এবং সবার শেষে আমি একটা স্প্যাচুলা দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একটু নেড়ে দেবো তো আমার বেটারটা এখন সম্পূর্ণ রূপে রেডি হয়ে গিয়েছে এখন আমি মোলটাকে রেডি করে নেব আমি মোল্ডের নিচে তেল ব্রাশ করে নিয়েছি মনে রাখবেন শুধু মোল্ডের নিচে তেল ব্রাশ করবেন সাইডে কিন্তু কোনো তেল ব্রাশ করা যাবে না সাইডে তেল ব্রাশ করলে কিন্তু কেক চুপসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে স্পঞ্জ কেকের ক্ষেত্রে শুধু মোল্ডের নিচে তেল ব্রাশটা করে দেবেন তারপরে এখন আমি আমার কেকের বেটারটা ঢেলে দিলাম মোল্ডের ভেতরে আর এখন আমি একটা শাসলিকের কাঠিন নিয়ে চার দিকটা সমান করে দেব এভাবে দাগ টেনে নিয়ে নিয়ে যেন ভেতরে কোনো বাবাল ক্রিয়েট হয়ে থাকলে সেগুলো দ্রুত ভেঙে যায় এবং কেকটা সমান হয় তো দশ মিনিট আগে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি যাকে বলো ফ্রি হিট এখন আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের মোলটাকে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এই ঢাকনা দিয়ে আমার হালকা হালকা বাতাস বের হয় তার জন্য আমি আরও একটা ঢাকনা দিয়ে দিয়ে দিলাম যেন কোনো প্রকার বাতাস না বের হয় আর এখন আমি কেকটাকে বিশ মিনিটের জন্য বেক করে নেব অবশ্যই কিন্তু ঘড়ি ধরে বিশ মিনিট কেকটাকে বেক করতে হবে আর চুলার রাস্তা থাকবে এমন তো ওয়েট করা যাক বিশ মিনিট তো ফিরে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে আমার কেকটা কেমন হলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এখন আমি একটা শ্বাসকের কাঠি ঢুকিয়ে দেখব যে কেকটা হলো কি না যদি কাঠির ভিতরে কিছু লেগে না আসে তার মানে কেকটা হয়ে গিয়েছে আমার কেকটা হয়ে গিয়েছে তো এখন আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি আমার কেকটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব মোল্ড আউট করার জন্য আমি প্রথমে একটা ছুরি দিয়ে চার দিকটা আগলা করে তারপরে মোল্ড আউট করে নিলাম এতে করে মোল্ড আউটটা খুব সহজ হয় তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার এই কেকটা কত বেশি পারফেক্ট এবং কত সুন্দর একটা কালার এসেছে অনেক বেশি স্পঞ্জিও হয়েছে তো কেকের জন্য এখন আমি ক্রিমটাকে রেডি করে নেব আমি একটা বরফ ঠান্ডা বাটি নিয়েছি এই বাটিটাকে কিন্তু আমি দুই ঘন্টা একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম বাটি আর পিটারের কাটা এখন যেহেতু শীতকাল তাই আমি ক্রিমের বাটির নিচে কোনো প্রকার বরফ ইউজ করিনি তবে আপনারা যদি গরমকালে করেন তাহলে অবশ্যই বাটির নিচে বরফ ইউজ করবেন এতে করে ক্রিমটা খুবই সুন্দরভাবে স্টিপ হয়ে যাবে এখানে আমি ভিভো রেড হুইপ ক্রিমটা এক কাপ নিয়েছি এখন এটাকে ভালোভাবে বিট করে নেব বিট করতে করতে যখন এই রকম সাদাটি হয়ে যাবে তখন এখানে আমি আইসিং সুগার অ্যাড করব এখানে আমি চার টেবিল চামচ আইসিং সুগার অ্যাড করে নিচ্ছি আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে এখানে কমও দিতে পারেন তো আমার কিন্তু ক্রিমটা একদম রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিটারে কাটায় যখন ক্রিমটা চোখা আকৃতির না হয়ে এরকম গুল আকৃতির আসবে তখনই আমাদের বুঝে নিতে হবে ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এখন এখানে আমি অ্যাসেন্স ইউজ করতেছি এখানে আমি ভ্যানিলা অ্যাসেন্স ইউজ করতেছি চামিচের মতো আপনারা চাইলে এখানে চকলেট অ্যাসেন্সটা ইউজ করতে পারেন তবে আমার পার্সোনালি ক্রিমের ভেতরে ভ্যানিলা অ্যাসেন্সটাই খুবই ভালো লাগে আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি আর কেক বোর্ডের উপরে একটু ক্রিম মাখিয়ে নিলাম যেন আমার কেকটা খুব সুন্দরভাবে বসে থাকে তো আমি কেকটাকে তিনটা স্লাইস করে নিয়েছি তো প্রথম স্লাইসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি ও চার টেবিল চামিচ পানি দিয়ে আমি এই সুগার সিরাপটা করে নিয়েছি আর এখন এই সুগার সিরাপটা আমি কেকের স্লাইসের উপরে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমি ক্রিম দিয়ে দেবো তো আমি ক্রিম দিয়ে এটাকে ভালোভাবে একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নেব আর এখন এখানে আমি গানাশ দিয়ে দেবো যেহেতু এটা চকলেট কেক তো লাগবেই গ্রাম ডার্ক চকলেট এবং একশো গ্রাম হুইপ ক্রিম নিয়ে আমি ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছিলাম এতে কিন্তু আমার গানাসটা রেডি হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন গানাসটা কতটা পারফেক্ট হয়েছে তো গানাসটা এখন আমি দিকে প্যালেট নাইফ দিয়ে দিয়ে দেব তো এখন আমি দ্বিতীয় স্লাইসটা দিয়ে দিচ্ছি দ্বিতীয় স্লাইসটা দিয়েও কিন্তু আমি আবারও সুন্দরভাবে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি আপনারা ট্রাই করবেন একটু বেশি করে সুগার সিরাপ দিতে এতে করে কেকটা বেশি ময়েস্ট থাকবে উপরে ক্রিম দিয়ে দিয়ে এখন আমি প্যালেট নাইফ দিয়ে আবারও সমান করে দিচ্ছি এখন আমি আবারও গানাস দিয়ে দেবো গানাস দিয়ে আবারও প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে গানাশটাকে ছড়িয়ে দেবো চারো সাইডে তো এখন আমি তিন নাম্বার স্লাইসটা দেবো আর এই তিন নাম্বার স্লাইসটা হচ্ছে আমার কেকের একদম নিচের স্লাইসটা হ্যাঁ তো আমি কেকের একদম নিচের স্লাইসটা একদম সবার উপরে ব্যবহার করতেছি তারপর আমি আবার সুগার সিরাপ দিয়ে দিলাম কেকের একদম নিচের স্লাইসটা উপরে দিলে যখন আমরা ক্রিম দিব তখন ক্রিমের ভেতরে ওইরকম ঘুরি ঘুরি ভাবটা দেখা দিবে না একদম সমানভাবে হবে তাই আমি সবার উপরে কেকের নিচে স্লাইসটা দি দিয়ে দিয়েছি তো এখন আমি ক্রিম দিয়ে আবারও প্যালেট নাইফ দিয়ে চারোদিকটা সমান করে নেব এভাবে করে আমি পুরো কেকটাকে কভার করে নেব ক্রিম দিয়ে হাতের কাছে যদি সময় থাকে তাহলে এই পর্যায়ে ক্রিমটা যখন হালকা কভার হয়ে যাবে তখন এটাকে ক্রাম কোট করে নেবেন অর্থাৎ দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন দশ মিনিট পর আবার ওই কেকটাকে কভার করে নেবেন আজ আমি খুব দ্রুততার সাথে কেকটা বানাচ্ছি তাই আজ আমি ক্রাম কোটটা করিনি তবে আমি আপনাদের সাজেস্ট করব যেন ক্রাম কোটটা করে নেন এতে করে কেকের পারফেক্টনেসটা অনেক সুন্দর আসবে কেকের উপর এখনও আমি গানাসটাকে ঢেলে নেব আমার এই গানাসটা হালকা একটু গরম ছিল তার জন্য কেকের উপর আমার একটু ক্র্যাক হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন গানাটাকে একদম ঠান্ডা করে তারপরে কেকের উপরে ঢালতে গানাসটা কিন্তু হালকা গরম থাকায় আমার কেকের উপরে ওইরকম একটু দাগ পড়ে গিয়েছে যাই হোক এখন আমি পার্পেল কালারটা ক্রিমের সাথে মিশিয়ে সিক্স পি নোজল দিয়ে ডেকোরেশন করে নিলাম এখন আমি কিছু হোয়াইট পাল কেকের উপরে ছড়িয়ে দেবো কেকের উপরে ছড়িয়ে দিলে কেকটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে আমার হালকা একটু সামান্য ক্রিম বেঁচেছিলো সেই ক্রিম দিয়ে আমি কেকের নিচে একটু ডেকোরেট করেছিলাম সেটা আমার ক্যামেরাবন্দি হয়নি তার জন্য আমি অনেক বেশি দুঃখিত আর কেকটা আমার রেডি এখন এটাকে আমি সারা রাতের জন্য সেট করে নেব হাতে যদি ওইরকম সময় না থাকে তাহলে দুই থেকে তিন ঘন্টা অন্তত ফ্রিজে রেখে কেকটাকে সেট করে নেবেন তো আমি সারা রাত কেকটাকে সেট করে নিয়েছিলাম তো এখন আমার কেকের এই অবস্থা দেখা যাচ্ছে আর কেকটা কিন্তু এখন আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমি একটা হ্যাপি বার্থডে টপার কেকের উপরে বসিয়ে দিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা আমার কতটা পারফেক্ট হয়েছে কেকটাকে এখন আমি কেটে স্লাইস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা আমার কতটা পারফেক্ট আর এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে প্রেস করে আমার পাশেই থাকবেন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ জায়গায় নতুন নতুন ভিডিও করার জন্য নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য তো নতুন নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমি অন্য অন্য কেকের লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই চেক করে যাবেন তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ